বিডি ওয়াজ রে আল্লাহর গুলাম মনোযোগ দিয়ে শুনো। এই প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী দয়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, একজন বয়স্ক সাহাবী, নবীর সাহাবীদের ভিতরে এত লম্বা হায়াত কেউ পায় নাই, 350 বছর হায়াত পেয়েছেন সেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জন্ম হল পারস্যে, পারস্যের গভর্নরের একমাত্র সন্তান তিনি, ধনী পরিবারের একজন ছেলে, টাকা পয়সা আরামায়েশ কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, কোনো কিছুর অভাব তিনি টের পান না। বাবার একমাত্র সন্তান, দেখতে শুনতে বড় সুন্দর সুঠাম, আদর করে বাবা পাশেই রাখে, চোখের আড়াল হতে দেয় না, বাবা সব সময় কাছেই রাখে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কাছে রাখে, চোখের আড়াল হতে দেয় না, এত মায়া। ভাইরা বন্ধুরা, সালমান ফার্সি পারস্যে যার জন্ম, বাবা হলো মূর্তি পূজারি, অগ্নি পূজারি, অগ্নি পূজারি, বাবা হলো সূর্যের পূজারি। এইদিকে বাবা সূর্যের পূজা করে আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করে, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ চাইলে আল্লাহ মাফ করতে পারেন, সব ধরনের গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু মালিক বলেন শিরিকের মতো জঘন্যতম গুনাহ আল্লাহ মাফ করবেন না। এরে আল্লাহর গুলামে জন্য কাল করে শুনো, আকিদা বিশ্বাসটা সহি করা চাই, সহি আমার বিশ্বাস, আকিদার মধ্যে যেন শিরিক না ঢুকে যায়। যদি শিরিক ঢুকে যায় তাহলে জিন্দগির সমস্ত আমল বাতিল হয়ে যাবে, এজন্য আকিদাটাকে সহি করা চাই রে গোলাম, আকিদা বিশ্বাসটারে সহি করা চাই। সালমান ফার্সির বাবা সে হলো সূর্যের পূজারি, সূর্যের পূজা করে, আল্লাহর সাথে কাউকে শরিক করার নাম কি শিরিক, পূজা করা এবাদতের সেজদা লওয়ার অধিকার একমাত্র কার আল্লাহর, রুকুর মালিক একমাত্র কে আল্লাহ, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ, সুখ শান্তি দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ। এখন কেউ যদি আল্লাহর এই ক্ষমতা ক্ষমতায় অন্য কাউকে শরিক করে, কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয় আমার দয়াল বাবা খাজা বাবাও দেয়, তাহলে সে আল্লাহর সাথে দয়াল বাবারে শরিক করলো। সে যত বড় মুসলমানই দাবি করুক, তার এই বিশ্বাসের কারণে সে নগদ টাটকা মুশরিক হয়ে গেছে, টাটকা মুশরিক। কেউ যদি মনে করে দন দৌলত দয়াল বাবায়ও দিতে পারে, সন্তান খাজা বাবায়ও দিতে পারে, এমনিভাবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেমন সব জায়গায় আছে, আমার দয়াল বাবা খাজা বাবা কিবলা বাবাও সব জায়গায় আছে, আল্লাহ যেমন সব কথা সব জায়গা থেকে শুনে, এরকমভাবে অমুকেও শুনে তমুকেও শুনে, শুধু ফিসাব না, আল্লাহ যা পারে এমনটা কোনো নবী পারেন, অথবা আমাদের নবী আল্লাহ যা পারেন আমাদের নবীও তা পারেন, এই ধরনের কোনো বিশ্বাস ভ্রান্ত আকিদা যার অন্তরে থাকবে, সে যত বড় দাবিদারই হোক না কেন আমি মুসলমান, টাটকা মুশরিক, তার ইমান থাকবে না। আর আল্লাহ বলেন অমাই ইউশরিক, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন, জান্নাত হারাম, যে আল্লাহর সাথে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা করেছেন। এজন্য সতর্ক থাকা চাই, আমলের মধ্যে আমার কিছু কমতি থাকতে পারে কিন্তু সাবধান, শিরিকের মতো কোনো শিরিকের মতো কোনো আকিদা কোনো বিশ্বাস যেন আমার অন্তরে না থাকে। হকপন্থী উলামায়ে কেরামের সোহবতে থাকা চাই, এর থেকে যদি বাঁচতে হয় তাহলে হক্কানি উলামায়ে কেরামের সোহবতে, তাদের পরামর্শ চলা চাই, তাদের কাছাকাছি থাকা চাই, তাহলে দুশ্মন কাফের শয়তান যতই চেষ্টা করবে আমার ইমান দৌলতে ইমানকে ডাকাতি করার, শিরিক অন্তরে ঢুকায় দেওয়ার,
যদি উলামায়ে কেরামের সোহবত আমার সাথে থাকে, আমি যদি তাদের সোহবতে থাকি, তাহলে শয়তানই সাহসটা করবে না। এজন্যই তো লোকমান হাকিম বলেছে, ইয়া বুনাইয়া, ও বুনাইয়া, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, ইয়া বুনাইয়া, আলাইকা বিমাজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা, فَإِنَّ اللَّهَ تَعَالَى يُحْيِي الْقَلْبَ الْمَيِّتَ بِنُورِ الْحِكْمَةِ كَمَا يُحْيِي الْأَرْضَ الْمَيْتَةَ بِوَابِنِ الْمَطَرِ। লোকমান হাকিম এত বড় একজন প্রজ্ঞা, এত বড় একজন জ্ঞানী হয়ে তিনি তার সন্তানকে বলতেছেন, বাবা সর্বদা উলামায়ে কেরামের সোহবতে থাকবা, তাদের কথা শুনবা, তাদের কথা মতো চলবা, কারণ তাদের কথার দ্বারা ইমানের মধ্যে জীবন, ইমানের মধ্যে স্পিরিট তৈরি হয়, মরা ইমান জিন্দা হয়। উলামায়ে কেরামের পাশে থাকলে তাদের কথা শুনলে মৃত ইমান জিন্দা হয়। ভাইরা বন্ধুরা, জন্ম বলতেছিলাম হকপন্থী উলামায়ে কেরামের সাথে যদি আমরা সঙ্গ দিই, তাদের সাথে চলি, তাহলে দেখবেন দৌলতে ইমান ডাকাতি করার মতো দুঃসাহস ইবলিস করবে না। ভাইরা বন্ধুরা, বলতেছিলাম সালমান ফার্সির বাবা সে একজন অগ্নি পূজারী। সালমান ফার্সি আস্তে আস্তে বড় হইতেছেন, ছোট্ট বালক, দেখতে বড় সুন্দর, জ্ঞান বুদ্ধি গরিমা অনেক বেশি, খাবার দাবার কোনো কিছুতে কোনো অভাব নাই, কাপড় চুপড়ে কোনো অভাব নাই, মেধার বিকাশ ঘটল, বাবা বড় আদর করে মায়া করে, এলাকার মানুষেরও বড় আদর করে মায়া করে, গভর্নরের একমাত্র সন্তান, অভাব কি জিনিসটার পান নাই, অভাব কি জিনিস টের পান নাই, কষ্ট কি জিনিস তিনি টের পান নাই, আদরে আদরে তিনি বড় হইলেন। একদিন সালমান ফার্সি তিনি বড় হয়েছেন, একটু বালক বাল্যকাল গভীর চিন্তার ভিতরে পড়ে গেলেন, আমার আব্বা সূর্যের পূজা করে, কিন্তু সূর্য তো দেখা যায় এক সময় আকাশে ডুবে যায়, সূর্য সারাক্ষণ আকাশে থাকে না, এত বড় বিশাল আকাশটা কে বানাইল, এত বড় বিশাল আকাশটা কে বানাইল, এত বড় বিশাল জমিন কে বানাইল, হায় আমাকে কে বানাইল, এই ধরনের বিভিন্ন প্রশ্ন সালমান ফার্সির অন্তরের মধ্যে, মনের ভিতরে জাগতে শুরু করলো। এবার তিনি তার মনকে জিজ্ঞেস করলেন, রে মন বলতো দেখি, আসমান কে বানাইছে জবাব দে, জমিন কে বানাইছে জবাব দে, মনে কোনো জবাব দেয় না। সালমান ফার্সি বড় চিন্তায় পড়ে গেলেন, তাহলে এগুলা বানাইলো কে, এত বড় আকাশ যে বানাইছে, বানানওয়ালাকে আমার চিনতে হবে, তার দর্শন আমাকে লাভ করতে হবে, তারে আমার পাইতে হবে। বাবার কাছে আয়া বলতেছে, আব্বা, ও বাবা, একটা প্রশ্ন করব গো বাবা, তুমি জবাব দিবা নি। গভর্নর বলতেছে, বাবা তুমি আমার কলিজার টুকরা সন্তান, কি বলতে চাও তুমি বলো, আমি দেখব। কই বাবা বলো তো দেখি, আসমান কে বানাইছে। সালমান ফার্সির প্রশ্ন শুনে বাবা অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, ডাক দে, কয় বাবা তুই এমন কথা কেন বলিস, আরে আসমান কে বানাইছে, এ দিয়ে তোর কি হবে। সালমান ফার্সি বালক কলো বলতেছে, না বাবা আমার জানতে মন চায়, আসমান আল্লাহ কেমনে বানাইছে একটু আমাকে বলো, আমাকে বলো। এইবার যখন বারবার পিরাপিরি করে সালমান ফার্সি জবাব দেয় না, সালমান ফার্সির প্রশ্নের জবাব বাবা দিতে পারে না, কয় না এমন প্রশ্ন করবি না। আরেকদিন এসে ছেলে কয়, আব্বা আজকে আমাকে বলো জমিন কে বানাইছে, আমাকে বানানেওয়ালা পাইতেই হবে, আমি ওই বানানেওয়ালাকে চিনব, তার কাছে যাব, তারে দেখব। বাবা কয়, রে বাবা তুই কি পাগল হয়ে গেলি নাকি, এগুলা নিয়ে তুই এত চিন্তা করিস কেন, এত চিন্তা কেন করো, এত চিন্তা কেন করো, দেখো না তোমার বাবা এত চিন্তা ফিকির করে না, সূর্যের পূজা করে, তুমিও করো। কন্যা আমি এমনটা পারবো না বাবা, আমাকে একটু জানতে হবে, আসমান এত বড় আসমান কে বানাইলো, বানানেওয়ালা সারা তো আসমান এমনি এমনি হইতে পারে না, জমিন তো বানানেওয়ালা সারা হইতে পারে না, আপনারা কি মনে করেন আসমান কি এমনি এমনি হইছে না, একজন বানানেওয়ালা আছে, জমিন কি এমনি এমনি হইছে না, বানানেওয়ালা আছে, আছে। এজন্য এরি ভাই, এজন্য খেয়াল করে শুনো,
আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিক একদিন ঝগড়া করলো, ঝগড়া করে বলতেছে আসমান এমনি এমনি হইছে, জমিন এমনি এমনি হইছে, এইবার দুজনের বিচার হবে, দুজনের মধ্যে তর্ক বিতর্ক হবে বাদশার দরবারে। আগামীকাল সকাল দশটায় ওই নাস্তিক হাজির হয়ে গেল। আবু হানিফা রহমতুল্লাহ গেলে, তিনি যাইতে দেরি করতেছেন, বেশ কিছুক্ষণ দেরি কইরা তিনি রাজদরবারে যেয়ে পুছলেন, এইবার ওই নাস্তিক কয় বাদশা যাব না, আমাদের তর্ক বিতর্ক, আমাদের প্রতিযোগিতা, আমাদের বিতর্ক হবে পরে, আগে আপনি জিজ্ঞেস করেন সে এত দেরি করলো কেন। কারণ কি? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, জাহাপনা আমি আগে বলিনি, আমার কেন দেরি হয়েছে বলে কেন? কয় আমি নদীর ঘাটে আসলাম, নদী পার হওয়ার জন্য এসে দেখি নদীতে কোনো নৌকা নাই, কেমনে পার হব, কেমন করে আমি নদী পার হব। হঠাৎ করে দেখি নদীর পারে একটা গাছ, গাছটা মাটিতে পড়ে গেল, তারপরে গাছটাকে অটোমেটিক চিরল, অটোমেটিক গাছ থেকে তক্তা হয়ে গেল কাঠের তক্তা, ওই কাঠের তক্তাগুলি অটোমেটিক আবার নৌকা হয়ে গেল, ওই নৌকা মাঝি সারা আমার কাছে আসলো, আমি নৌকার পিঠে বসলাম, তারপরে মাঝি সারা নৌকা আমার নদীর ওই পারে পৌঁছায় দিল। এত কিছু করতে সময় লেগে গেল, এজন্য একটু দেরি হয়ে গেছে, মাপ চাই মাপ চাই। নাস্তিকের মাথা নষ্ট হয়ে গেছে, নাস্তিক এইবার ডাক দিয়ে বলতেছে, জাহাপনা ওর সাথে আমার বিতর্ক পরে হবে, আগে এখানেই সমাধান হয়ে যাক, বিতর্কের কি, বিতর্কের কি প্রয়োজন, যুক্তির কি প্রয়োজন, তার কথা শুনছেন নি, সে কি কইতেছে, তার মাথা ঠিক আছে নি। বাদশাহ কয়, আবু হানিফা কি বলতেছো, মাথা তোমার ঠিক আছে নি বলে কেন? নাস্তিক বলতেছে, তারে জিজ্ঞেস করেন, মিস্ত্রি ছাড়া কেমন করে নৌকা হয়, এরপরে মাঝি ছাড়া এই নৌকা আবার কেমন করে চলে? এই সমস্ত কথা বললে কি কেউ বিশ্বাস করবে নাকি? এটা সাধারণ কোন বুদ্ধিমান মানুষের কাজ না, পাগলের কথা। এই কথা বলতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কেলে বলতেছেন, জাহাপনা আমারও আজকের এই বিতর্কর অনুষ্ঠান এখানেই শেষ, যেটা হওয়ার কথা ছিল বিতর্ক বিতর্ক হয়ে গেছে, জয় আমারই হয়ে গেছে, সে নিজে পরাজয় স্বীকার করে নিয়েছে বলে কি কও তুমি, একটু বুঝি নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সে বলছিল আসমান এমনি এমনি হইছে, জমিন এমনি এমনি হইছে, আমরাও এমনি এমনি হইছি, আসমান এমনি এমনিতেই চলতেছে, জমিনও এমনি এমনি চলতেছে, মহাশূন্য মহাকাশে এমনি ঘুরতেছে, সবকিছু এমনি এমনি হইছে। সে বলতেছে একটা কাঠ মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হইতে পারে, আবার মাঝি ছাড়া যদি নৌকা চলতে না পারে, এই কথা যদি সে স্বীকার করে নেয় তাহলে সে আমার কথাও স্বীকার করতে বাধ্য, যে আসমান জমিনও এমনি এমনি হয় নাই, একজন না একজন বানাইছে, আর চলতেছেও এমনি এমনিতেই নয়, একজন চালানেওয়ালা একজন মাঝি এই বিশ্ব জাহান নামক নৌকাটারে চালাইতেছে। সুবহান আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا
আম্মা ওয়া খালা লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কুফুয়া লি মাওলা। বাহেরা বন্ধুরা জন্য বলতেছিলাম, একটু মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর গুনাহ। সালমান ফার্সি কই, বাবা এমনি এমনি আসমান হইতে পারে না, এই আসমানের মালিক কে? আসমান বানাইলো কে? জমিন বানাইলো কে? আমাকে তোমাকে বানাইলো কে বলো? সালমান ফার্সির বাবা বারবার তারে নিষেধ করে, বাবা তুই এমন প্রশ্ন তুই আমাকে করবি না, এমন প্রশ্ন তুই আমাকে করবি না, আমি সূর্যের পূজারী, তুই আমার মতো সূর্যের পূজারী হবে, এটাই হলো তোর পরিচয়, এটাই হলো তোর পরিচয়। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ, এমন কথা তো কোনোদিন সালমান ফার্সির বাবা বলবে না, কারণ সে তো সূর্যের পূজারী, আল্লাহর নাম বলবে না। দিন রাত যায়, সালমান ফার্সির মনের ভিতরে খালি কৌতূহল জাগে, কৌতূহল জাগে, কৌতূহল জাগে। বাদশা বিরাট একটা কারখানা দিল, কারখানা ফ্যাক্টরি দিল, খামার করলো, খামারের ম্যানেজার বানিয়ে দিল ছেলে ছেলে সেই সালমানকে, বাবা আজকে থেকে তুই আমার খামারের ম্যানেজার, দেখশন করবি। বাবার চিন্তা হলো তার একটা কাজে লাগিয়ে দেই, তাহলে এই চিন্তাগুলা থেকে নিজের বিরত থাকবে। আল্লাহর নবী কয়, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহর নবী কয়, উম্মতের দল, আল্লাহর সৃষ্টি জীব নিয়ে যদি তুমি গবেষণা করো আল্লাহর পরিচয় পেয়ে যাবা, কিন্তু আল্লাহর জাত নিয়ে কেউ যদি গবেষণা করো তাহলে নাস্তিক হয়ে যাবা। আল্লাহর জাত নিয়ে গবেষণা করে সমাধান বের করার মতো শক্তি আর ক্ষমতা আল্লাহ আমাদের ব্রেইনে দেয় নাই। প্রতিটা জিনিসের একটা লিমিট আছে, মেমোরির একটা লিমিট আছে, লিমিট লিমিটের বাইরে গেলে পরে মেমোরি সাপোর্ট করে না। আমাদের ব্রেইনের ভিতরে একটা নির্দিষ্ট সাপোর্ট আল্লাহ দিয়া দিছেন, নির্দিষ্ট একটা সাপোর্ট দিয়া দিছেন, এর বাকিরে যদি আমরা কিছু নিতে চাই তাহলে মেমোরি সেটা গ্রহণ করবে না। ব্রেইনটা অপ্রত্যেকটা একটা মেমোরির মতো, মেমোরির মতো ওই জায়গায় একটা নির্দিষ্ট ফিগার আছে, সীমা আছে, এর বাকিরে যদি লোড নিতে চাই লোড নিবে না। আল্লাহ পাক বলে, বান্দা আমার সৃষ্টি জীব নিয়ে সৃষ্টি জগৎ নিয়ে তুমি যত চিন্তা করো তোমার মেমোরি সেটা লোড নিবে, কারণ আমি এই ক্ষমতা তার মধ্যে দিয়ে দিছি। কিন্তু যদি আমি আল্লাহকে নিয়ে ভাবতে শুরু করো সমাধান পাবা না, ব্রেইন সেখানে ওকে যুগ হয়ে যাবে, বলবে আমি কিছু জানি না, নো স্পেস, কোনো জায়গা নাই। তুমি চিন্তাটা করলেই বলবে কোনো নো স্পেস, কোনো জায়গা নাই, আমি লোড। বন্ধুরা জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত নিয়ে যারাই চিন্তা ভাবনা করছে এরাই নাস্তিক হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ কর্তৃক আসলেন আল্লাহরে বানাইলো কে? সে নাস্তিক। আর যে মানুষটা এই আল্লাহর সৃষ্টি জীব নিয়া আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, আমারে কে বানাইলো, এই গাছে এত সুন্দর ফুল ফল কে দিল, এই নদী থেকে মাছ কে আমাকে খাওয়াইলো, এই সৃষ্টি জগৎ নিয়ে যে গবেষণা করবে সে দ্রুত আল্লাহর ওলি হয়ে যাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। এ ভাই খেয়াল করে শুনো, সালমান ফার্সি তিনি এখন বাবার খামারের ম্যানেজার, দায়িত্ব পালন করেন, কিন্তু চিন্তা ফিকিরের ভিতরে বারবার শুধু আকাশের দিকে তান, আকাশের দিকে তাকায় তাকায় মনের প্রশ্নগুলি আকাশকে জিজ্ঞেস করেন, এর আকাশ একটু বল না দেখি তোরে কে বানাইলো, জমিন তুই একটু বল না তোরে কে বানাইলো। এর ভিতরে ভাইয়েরা বন্ধুরা হঠাৎ করে কি হলো জানেননি, এ ভাই একদিন তিনি দেখতে পেলেন খ্রিস্টানদের গির্জা থেকে, গির্জা থেকে তাওরাত কিতাবের আওয়াজ আসতেছে, গির্জা থেকে তাওরাত কিতাবের তেলাওয়াতের আওয়াজ, ওই আওয়াজটা তার কাছে বড় ভালো লাগলো, তার কাছে বড় ভালো লাগলো। তিনি ওখান থেকে গির্জায় গেলেন, যায় তাওরাত কিতাবের তেলাওয়াত শুনলেন, বড় ভালো লাগলো, দিলে অনেকটা শান্তি পাইলেন, মনের ভিতরে যতগুলি প্রশ্ন ছিল অনেকখানি প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন, কারণ তাওরাত তখন আসমানি কিতাব, খ্রিস্টান ধর্ম তখন অনেকটা অনেকটা, কারণ খ্রিস্টান ধর্মটাও মূর্তি পূজারির চেয়ে অগ্নি পূজারির চেয়ে অনেক ভালো, কারণ ওরা হলো আহলে কিতাব। বর্তমানে খ্রিস্টান ইহুদিরা ওরা চেঞ্জ করে, ওরা পরিবর্তন করে নষ্ট হয়ে গেছে, ওরা পরিবর্তন করে নষ্ট হয়ে গেছে, এরা এক বাতিল হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, কিন্তু না না
প্রথম অবস্থায় আসমানি কিতাব যখন তাওরাত নাজিল হয় ইঞ্জিল নাজিল হয় তখন তো তারা হকের উপরে ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্লকালি তিনি তাওরাত কিতাবের তেলাওয়াতটা তিনি শুনলেন। খ্রিস্টানদের গির্জার পাশে যায় তিনি তেলাওয়াত শুনলেন। মনের ভিতরে অনেকগুলি প্রশ্নের জবাব তিনি পেয়ে গেলেন। এরপরে কি হলো, এরপরে কি হলো, এরপরে কি হলো, তিনি পাদ্রিকে বলতেছেন, পাদ্রি আমার মনে যতগুলি প্রশ্ন ছিল অনেকগুলি প্রশ্নের জবাব পেয়ে গেছি। আমাদের ধর্মের চেয়ে আপনাদের ধর্মটা অনেক উত্তম। আমাদের ধর্ম যে ওই সূর্যের পূজা, মূর্তির পূজা, আগুনের পূজা, এর চেয়ে আপনাদের ধর্মটা অনেক ভালো। আমাকে আপনাদের ধর্মে দীক্ষিত করেন, আমাকে আপনাদের ধর্মে দীক্ষিত করেন, আমি আপনাদের ধর্ম গ্রহণ করতে চাই। পাদ্রি তখন তার ধর্ম গ্রহণ করে খ্রিস্টান বানায় দিল। এইদিকে আমার ভাইয়েরা বন্ধুরা, সালমান ফার্সি বাবা যখন খামারে আসলো, আইসা দেখে ছেলে নাই। কিছুক্ষণ পরে ছেলে গেলে ডাক দিয়ে বলতেছে, বাবা গেলি কোথায়, কোথায় ছিলি? কয় আব্বা আমি ওই যে গির্জা আছে, গির্জায় গিয়েছিলাম, ওখানে খ্রিস্টান ধর্মের তাওরাত কিতাব পড়া হইতেছে, আমি তাওরাতের তিলাওয়াত শুনেছি বাবা। আমাদের ধর্মের চেয়ে তাওরাত ধর্ম অনেক, ওই খ্রিস্টান ধর্ম অনেক ভালো। তাওরাতের অনেকগুলি কথা আমার মনের সাথে মিলছে, মনের অনেকগুলি প্রশ্নের জবাব পেয়ে গেছি বাবা। এই কথা বলতেই বাবা আগুনে অগ্নিশর্মা হয়ে গেল গুসায়। এ বাবা এত আদর করে তুরে আমি লালন পালন করলাম, মনের ভিতরে কত আশা ছিল তুই আমার প্রতিনিধি হবি, কিন্তু আজকে তুই কি বললি আমার ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছিস, আজ থেকে আমি তোরে আর সন্তান হিসেবে গ্রহণ করব না, ত্যাজ্যপুত্র করে দিলাম, তুই আমার এলাকা ছেড়ে বের হো। মার দূর করলো, আঘাত করলো, ঘর বাড়ি থেকে বের করে দিল, সম্পদ থেকে বঞ্চিত করে দিল। জুনাইদ ওই অবস্থায় সালমান ফার্সি বলেন, বাবা বাবা তুমি আমাকে বাড়িঘর হারা করাইতে পারো, বাবা আমাকে তুমি দেশ থেকে বিতাড়িত করতে পারো, বাবা আমাকে তুমি মারতে পারো, রক্ত জড়াইতে পারো, এমনকি আমাকে তুমি হত্যাও করতে পারো, কিন্তু বাবা আমার মনের ভিতরে যেই প্রশ্নগুলি জাগছে, আমার আল্লাহ কে, কে আসমান বানাইলো, কে জমিন বানাইলো, তারে আমি না চিনা পর্যন্ত আমি ক্ষান্ত হব না, তারে না পাওয়া পর্যন্ত আমি বিরত হব না, প্রয়োজনে আমি তোমার দেশ ছেড়ে দিলাম, তবু আমি আল্লাহকে পাওয়া লাগবে, আমার আল্লাহর পরিচয় পেতে হবে, আল্লাহর পরিচয় না পাওয়া পর্যন্ত আমি ক্ষান্ত হব না, আমি শেষ দিব না, এর শেষটা আমার দেখতে হবে কোথায় গিয়া এর শেষটা জন্ম শেষ গেল। বাবার রাজত্ব ছেড়ে দিলেন, পারস্য থেকে সিরিয়া চলে আসলেন সালমান ফার্সি, সে বালক। এই অবস্থায় তিনি আইসে পেয়ে গেলেন একটা খ্রিস্টান পাদ্রিরে, পাদ্রি ধর্মীয় ধর্মীয় পণ্ডিত ধর্মীয় গুরু, আয়া তারে পাইলেন, পেয়ে তার কাছে গেলেন, যে তার কাছে তিনি কিছু কথা শুনলেন, কথা শুনে মনে করলেন সে তো একটা ধর্মীয় গুরু, তার কাছ থেকে আল্লাহর পরিচয় শোনা যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে, খালিকার মালিকের পরিচয় তার কাছ থেকে জানা যাবে। কিন্তু কিছুক্ষণ তার কাছে কিছুদিন থাকার পর সালমান ফার্সি দেখেন সে একটা চিটা আর একটা বাটফার, সে একটা বন্ড, বিভিন্ন ধর্মে সকল ধর্মেরই ধর্মীয় লেবাস করে কিছু বন্ড আছে না নাই আছে, এটা একটা সহজ ব্যবসার পদ্ধতি, সহজ ব্যবসার পদ্ধতি। ধর্মীয় অনুভূতিতে অনুভূতিতে মানুষ দুর্বল, আর এই দুর্বল জায়গায় অ্যাটাক কইরা আমাদের সমাজের কিছু চিটা আর কিছু বাটফার লাল শালু পইরা চুলের মধ্যে আর দাড়ির মধ্যে জট লাগাইয়া হক মৌলার চিল্লানি দিয়া, হ্যাঁ, আর গৌসে পাকের দুহাই দিয়া আর খাজা বাবার ডেগের দুহাই দিয়া আমাদের সমাজে এমন বহু বন্ড, বহু বন্ড সহজ সরল ইমানদারের ইমান ডাকাতি করতেছে, সহজ সরল ইমানদারের ইমান ডাকাতি করতেছে। কারণ আমাদের দেশে ইসলামটা আসছে পীর আউলিয়াদের হাত ধরে, এজন্য এদেশের মানুষ পীর আউলিয়াদের প্রতি দুর্বল, আর এই দুর্বল জায়গাটার মধ্যেই বাটপাররা হাত দেয়।
বিভিন্ন মাজারে যান গিয়া দেখবেন শুধু চিটার আর বাটপারদের খেলা আর মেলা, শুধু চিটার বাটপারদের খেলা মেলা। বিভিন্ন মাজারে গিয়া দেখেন, শাহজালাল মাজারে যান, বাইজিদ বুস্তামির মাজারে যান, চিটাং যান, অভাব নেই। কিন্তু সাধারণ একজন মুসলমান যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, সে তো সহজে বুঝতে পারে না। সালমান ফার্সি তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন, তাও তিনি বলতেছেন আমার ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম অনেক ভালো, এই জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। ওই খ্রিস্টান ধর্মের এক পাদ্রির সাথে দেখা, ভাবলেন তার কাছ থেকে দেখি আমি আল্লাহরে পাই কিনা, আল্লাহকে পাওয়ার কোনো পথ পাই কিনা। দুই দিন থাকার পরে দেখেন সে একটা পুরা চিটা আর একটা বাটফার। এ খালি মানুষের টাকা কেমনে যোগাইব, মানুষের টাকা কেমনে খাইব, এই চিন্তার মধ্যে। সমাজে এমন কিছু পীর ফকির আছে দেখবেন মুরিদের কাছ থেকে খালি নেওয়ার তালে আছে, নেওয়ার তালে। তার জন্য গরু আনলো কিনা, তার জন্য ছাগল আনলো কিনা, তার জন্য লাউ আনলো কিনা, মাছ আনলো কিনা, কি নিয়ে আসলো, ওই মুরিদের হাতের দিকে তাকায় তাকে বিশ্বাস। এও এরকম এক পীরের কাছে, বন্ড পীরের কাছে ধরা পড়ছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দেখেন যে কলস বৈরা বৈরা স্বর্ণ মুদ্রা মাটিতে লুকায় রাখতেছে। সালমান ফার্সি মানুষের মধ্যে জানায় দিলেন, যারে তোমরা পীর বলতেছো সে তো তোমাদের টাকা কলসের মধ্যে স্বর্ণের রূপা বানায় বানায় লুকায় রাখলো। এলাকার মানুষজন কথা মতো যায় তারা মাটি খুঁড়ে খুঁড়ে স্বর্ণের কলসগুলি পেয়ে গেল। এরপরে ওই বন্য পীরের এলাকা থেকে বিতাড়িত করলো। সালমান ফার্সি এবার আরেকজনের তালাশে বের হলেন, আরেকজনকে পেয়ে গেলেন, সেও ছিল বন্ড। ওই ভণ্ড নারীদের সাথে আকাম কুগাম করত। একদিন দুই দিন থাকার পর সালমান ফার্সি বুঝে গেলেন, সালমান ফার্সি বুঝে গেলেন ও বাট পারে, ও বাট পারে, ও চিটার, এর কাছে আমি আল্লাহ পাবো না, বরং এ তো নিজে আল্লাহ পায় নাই, আমি কেমনে পথ পাবো, এ নিজেই তো পথ হারা, আমাকে কেমন করে পথ দেখাবে, এরে আল্লাহর গোলাম মনে রাইকো, পীরের কোনো ক্ষমতা নাই হাসরের মাঠে তোমাকে আল্লাহর কাছ থেকে মুক্তি দেওয়ার, পীরের ক্ষমতা হলো দুনিয়াতে তোমাকে পথ দেখানোর, দুনিয়াতে তোমাকে সহি পথের লাইন বাতায় দেওয়া হলো তোমার পীরের কাজ। এখন পীর নিজেই যদি সহি লাইন না জানে, পীর নিজেই নিজেই যদি রাস্তা না পায়, তোমাকে কেমন করে রাস্তা দেখাবে। এজন্য পীর ধরার আগে খেয়াল করা উচিত, আমার পীর যাকে ধরব সে সঠিক রাস্তার উপরে আসে নি না নাই সেটা জানা। আর এই জিনিস জানতে হলে নিজে বোঝা যাবে না, হকপন্থী উলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। উলামায়ে কেরামের কাছে যদি যাওয়া হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তারা সহি পীর ভণ্ড পীরের পরিচয় জানায় দিবে। তখন তুমি সহি সঠিক পীরের পরিচয় পায় তার কাছে যাও, আমলকে শুদ্ধ করার নিয়তে। হাসরের মাঠে সে তোমাকে পার করে দিবে এই নিয়তে না, হাসরের মাঠে কেউ কাউকে পার করার ক্ষমতা নাই। পীরের কাম হলো দুনিয়ায়, মরার পরে পীরের কোনো কাম নাই। এজন্য মৃত্যুর পর যেই সমস্ত পীরের দরবারে মরিদরা উরুস করে বিভিন্ন মাজার বানায়, সে যদি হকপন্থী আল্লাহর অলি হয়ে থাকে, হাসরের মাঠে সে ওই সমস্ত মরিদদের ব্যাপারে আল্লাহর আদালতে মামলা দিবে, মামলা কঠিন মামলা দিবে, হিসাব নিজে ওই মুরিদের বিরুদ্ধে। আল্লাহ আমি মৃত্যুর আগে বলে আসি নাই, আমার আমার কবরটার এরম শিরিকের আড্ডা বানাইতো, গাঞ্জার আড্ডা বানাইতো, ওরা এমনটা করছে, তোমার আদালতে মামলা দিলাম। ওই ফিসাবের আজকে সিলেটে শাহজালাল মুজাহিদ ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, তাদের তাদের মাজারে যে সমস্ত আকাম কোকাম হইতেছে এর জন্য কি তারা দায়ী? মোটেও না। হাসরের মাঠে তারাই ওদের বিরুদ্ধে মামলা দিবে, কেন তারা আমার এই পবিত্র জায়গাকে নাপাক করলো। একজনও বাঁচতে পারবে না, বাঁচার কোনো পথ নাই, কোনো পথ নাই। আজকে হকপন্থী উলামায়ে কেরাম বাধা দিলে পরে এরা দাও, তারা দাও, তোমরা হ্যাঁ জয়ের মালা পরো। হ্যাঁ উলামায়ে কেরাম ভয়ে যায় না, বিশৃঙ্খলার ভয়ে, রক্তপাতের ভয়ে, জানের ক্ষতির ভয়ে, কিন্তু হাসরের মাঠে এই যে ফিসাবরে লইয়া আজকে তোমরা এই এই আকাম কুকামের আখড়া বসাইছো, ওই পিসাবই তোমাদেরকে আল্লাহর আদালতে ধরা খাওয়াবে। বাঁচার কোনো পথ না। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম মনোযোগ একটু খেয়াল করে শুনুন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি এইবার কুষ্টেছেন আল্লাহকে পাওয়ার জন্য কার কাছে যাবেন কার কাছে যাবেন পেয়ে গেলেন আরেকজন মানুষ তিনিও একজন খ্রিস্টান পাদ্রী কিন্তু তিনি একজন আলেম ছিলেন আলেম খ্রিস্টান পাদ্রী তাওরাত কিতাবের পণ্ডিত আগের দুইগুলি ছিল জাহিল জাহিল ওরা ছিল শুধুমাত্র পুরাটাই পরিচয় হলো চিটার আর বাটপার আর পরের জন তিনি ছিলেন একজন আলেম তাওরাত কিতাবের আলেম কিন্তু আমল ভালো না আমল ভালো না থাকার কারণে ওনার কাছে যাওয়া মাত্রই তিনি বলতেছে ভাই রে আমি তাওরাত কিতাবের আলেম ঠিকই কিন্তু আমার আমল বেশি সুবিধা নয় আমার কাছে তুমি এতটা লাভবান হতে পারবা না তুমি যদি আল্লাহর পরিচয় পেতে চাও আল্লাহকে পেতে চাও আমি তোমাকে একজন মানুষের সন্ধান দিয়ে দেব তার কাছে গেলে পরে তুমি আল্লাহর পরিচয় পাবা তুমি যদি তার কাছে যেতে পারো তারে পাইতে পারো তারে ধরতে পারো তাহলে তার মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়ে যাবা কারণ আমি তাওরাত কিতাবের ভিতরে পড়েছি আখির জমানার একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ যার নাম হবে আহমদ বাড়ি হবে তার মক্কায় বংশ হবে তার হাশেমি বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা তিনি হবেন আখির জমানার নবী মক্কায় যার জন্ম হবে বাবা আব্দুল্লাহ মার নাম আমেনা যদি তুমি তার পরিচয় যদি তুমি তার সাক্ষাৎ কোনোদিন পাও তাহলে যুব তার মাধ্যমে তুমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা আল্লাহর পরিচয় পেয়ে যাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন ওই মহামানবের জন্ম হবে মক্কায় অতএব তিনি মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন রাস্তায় তিনি এক ডাকাতের হাতে বন্দী হইয়া ডাকাতের হাতে বন্দী হইয়া ডাকাতের দল ওনাকে বাজারে গোলাম বানায় বিক্রি করে দিল এক ইহুদির কাছে গোলাম বানায় বিক্রি করে দিল সালমান ফার্সি তিনি মনে মনে করে সালমান গোলাম হলে অসুবিধা নাই গভর্নরের ছেলে রাজার ছেলে ধনীর ছেলে এ শিল্পপতির ছেলে শিল্প কারখানা সবকিছু লাতি দিয়ে তুমি চলে এসেছো আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ পাইতে যদি তোমাকে কারো গোলাম হতে হই কোনো অসুবিধা নাই রে সালমান আল্লাহ পাওয়ার জন্য যদি কারো গোলাম হতে হয় তাহলে কোনো অসুবিধা নাই গোলাম হইতে তুমি রাজি জীবনে কোনো দিন কষ্ট অনুভব করো নাই আজকে থেকে কষ্ট তুমি মেনে নাও আল্লাহ পাওয়ার জন্য তুমি যা কষ্ট স্বীকার করতে হয় তুমি কষ্ট মেনে নাও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়িতে তিনি কাম করেন ভাইরা বন্ধুরা এবার এইবার এইবার ও ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ভাইরা বন্ধুরা মক্কা মদিনার কাছে ইহুদি বসতি ওই ইহুদি বসতিতে তিনি কাম করেন ইহুদি মালিকের কাম করেন খেজুর বাগানে পানি দেন খেজুর বাগান পরিচর্যা করেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান পরিচর্যা করেন ওই অবস্থায় একদিন তিনি খেজুরের গাছের উপর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন তার মালিককে তার এক বন্ধু আইসা ডাক দিয়া কয় দোস্ত শুনছো নি আমরা যে তাওরাত কিতাবের মধ্যে পেয়েছিলাম আখেরি জমানার নবী হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জমানার নবীর নাম হবে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমেনা তিনি তো মক্কা জন্ম নিয়া নিছেন আব্দুল্লাহর বেটা হয়েছে আব্দুল্লাহর বেটা নাম রাখা হয়েছে মুহাম্মদ এই আওয়াজটা যেই মাত্র সালমান ফার্সির কানের মধ্যে ঢুকলো সাথে সাথে তার হৃদয়ে নাড়া দিয়ে উঠলো হায় আমি কি শুনলাম আমাকে তো সিরিয়ার ওই যে খ্রিস্টান পাদ্রি আমাকে বইলা দিছিল তার নাম হবে মুহাম্মদ বাবার নাম হবে আব্দুল্লাহ মায়ের নাম হবে আমিনা নিচে নাইমা বলতেছে ভাই জান তুমি কি বলেছো মুহাম্মদ কে বলে মুহাম্মদ আখেরি জমানার নবী হবে আমাদের তাওরাতে এসেছে বাবার নাম কি বললা কয় আব্দুল্লাহ মায়ের নাম তুমি কি বলেছো কয় আমিনা সালমান ফার্সি দিলের মধ্যে এমন এক আনন্দ হায় আমি যেই মুহাম্মদ রসুলুল্লাহর তালাশে বের হয়েছি
যেই মোহাম্মদ বালকের বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। যার তালাশে আমি আজকে গোলাম, আমি আজকে শিল্পপতি কীর্তিকে ফকির, আজ বাবা হারাইলাম, মা সারলাম, বাবা সারলাম, রাজত্ব ছেড়ে দিলাম, সিংহাসন ছেড়ে দিলাম, সেই মহামানবের সন্ধান হয়তো আমি পেয়ে গেছি। আল্লাহ তুমি আমার মনের ইচ্ছা হয়তো পূরণ করবা, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করে নিবা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি মনের মধ্যে বড় আশা নিয়ে বসে আছেন, শুনতে পেলেন তার বাড়ি হবে মক্কায়, তার বংশের নাম হবে হাশিমি। সালমান ফার্সি মালিকের কাছ থেকে অনুমতি না নিয়ে তিনি মক্কায় চলে আসলেন। আর ওই ইহুদি ইহুদি পণ্ডিত তারে জানিয়ে দিছিল, তুমি যারে পায়, তুমি যদি তারে পাও তাহলে তিনটা পরীক্ষা করবা, তিনি শেষ নবী কিনা, এর জন্য তিনটা পরীক্ষাই তোমাকে যথেষ্ট করে দিবে। এক নাম্বার হলো, তিনি কখনো সৎকা খাবেন না, সৎকা তিনি কখনো খাবেন না। দুই নাম্বার হলো, তিনি হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়া গ্রহণ করবেন। তিন নাম্বার হলো, তার পিঠের মধ্যে মোখরে নবুয়ত থাকবে, মোখরে নবুয়ত। এই তিনটা জিনিস যদি তুমি পাও তাহলে নিশ্চিন্তে মনে করবা তিনি নবী, আখেরি নবী, তিনি আখেরি নবী। সালমান ফার্সি শুনতে পেলেন, শুনতে পেলেন মক্কায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্ম নিয়েছে, বড় আনন্দ, মনের মধ্যে বড় খুশি। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, একে একে চল্লিশটা বৎসর কেটে গেল আমার নবীর উপরে নবুত আল্লাহ পাক দান করলেন। চল্লিশ বৎসর বয়সে নবী নবী হলেন। আওয়াজ আসলো সালমান ফার্সির কাছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি তো নবী দাবি করেন, নবুয়তি পেয়েছেন। এই আওয়াজটা আওয়া মাত্রই সালমান মনে মনে সিদ্ধান্ত নিলেন, আর তাকার সুযোগ আমার নাই, এখনই আমি আল্লাহর সেই মহামানব, আল্লাহর সেই গোলামের কাছে আমার এখনই যাইতে হবে। সালমান ফার্সি রওনা দিয়ে দিলেন, সালমান ফার্সি রওনা দিয়ে মক্কায় চলে আসলেন, আমার নবীর কাছে আসলেন, সাথে কিছু সৎকার নিয়ে আসলেন। সৎকা, কারণ ওই খ্রিস্টান পাদ্রী জানিয়ে দিছে সে সৎকা খাবে না, সৎকা নিয়ে আসলেন পরিচয়ের জন্য। আমার নবী রহমতের নবী মায়ার নবীর সামনে এসে তিনি বসলেন, দিলেন সৎকাটা সামনে দিলেন। মায়ার নবী বলতেছেন আমি সৎকা খাই না। সালমান ফার্সি মনে মনে কয় আমি তো সৎকা বলি নাই, তিনি বলতেছেন আমি সৎকা খাই না। সালমান ফার্সি ওই দিন চলে আসলেন নবীর কাছ থেকে। এর পরের দিন তিনি কিছু হাদিয়া নিয়ে নবীর কাছে হাজির হলেন, আল্লাহ নবীর কাছে রাখলেন আর বলেন নবী গো এটা হাদিয়া। নবীর সাথে সাথে হাদিয়া গ্রহণ করলেন সালমান ফার্সি, তিনি দুটা পেয়ে গেলেন সালমান। এইবার তিন নাম্বার একটা আলামত বলেছিল, তার পিঠে রয়েছে মোখরে নবুয়ত। এই পিঠের মোখরে নবুয়ত কেমন করে সালমান তিনি দেখবেন, কেমন করে দেখবেন, এটা তো দেখা সম্ভব না। নবীকে কেমন করে বলবেন, নবী গো আপনি কাপড়টা উঠান, আমি আপনার পিঠে মোহরে নবুয়ত দেখতে চাই। এই কথা সালমান কেমন করে বলবেন, কেমন করে বলবেন? আল্লাহর নবী সালমান ফার্সির এই চিন্তা চেতনা, সালমান ফার্সির মনের কথা আল্লাহ তার নবীকে জানায় দিছেন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত নবীকে জানায় ততক্ষণ নবী জানেন, যতক্ষণ জানায় না ততক্ষণ নবী জানেন না। এর নাম আলিমুল গায়েব নয়, আলিমুল গায়েব একমাত্র আমার আল্লাহ। কেন? কারণ আল্লাহকে কেউ জানাইতে হয় না, আল্লাহকে কেউ জানাইতে হয় না, আল্লাহ নিজের থেকেই সব জানেন। এজন্য আল্লাহ আলিমুল গায়েব। বাইরা বন্ধুর এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী রহমতের নবী বলেন সালমান বুঝেছি আমার মোহরে নবুয়ত দেখতে মন চাই, ঠিক আছে নেও, আমি তোমাকে আমার মোহরে নবুয়ত দেখাই দিলাম। সালমান ফার্সি যখন মোহরে নবুয়ত দেখার জন্য নবীর পিছনে গেলেন, নবী পিঠটা একটু কাপড় সরায় দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম নবীর পিঠে মোহরে নবুয়ত সূর্যের আলোর মতো চমকাইতেছে। সুবহানাল্লাহ।
আমার নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত এরকম চটক দিতেছে চটক। হাজি কজবে জানে মদিনে কি জমিন তক, হাজি কজবে জানে মদিনে কি জমিন তক, জানাম ইহি নকশে কদম মাঙ্গ রহা হো। হাজী কজবে জানে মদিনে কি জমিন তক, হাজী কজবে জানে মদিনে কি জমিন তক, জানাম ইহি নকশে কদম মাঙ্গ রহা হো, জানাম ইহি নকশে কদম মাঙ্গ রহা হো, দৌলত না কুই যা হোশ মাঙ্গ রহা হো, मैं साया ये देवार हरम मांग रहा हो, मैं साया ये देवार हरम मांग रहा हो। अल्लाह नबी रहमत नबी बोलें सलमान ने ओ तुम देखते चाहो बुझे देखे नाओ আমার নবী রহমতের নবীর চেয়ে অনেক বয়সে বেশি হলেন সালমান ফার্সি। সালমান ফার্সি মুসলমান হয়েছেন 120 বছর বয়সে। আল্লাহর নবীর কাছে যখন তিনটা আলামত তিনি পেয়ে গেলেন, সাথে সাথে নবীকে বলতেছেন, নবী গো আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এরপরে সালমান চললেন, সালমান চললেন ইহুদি মালিকের কাছে, মালিকের কাছ থেকে বিদায় নেওয়া লাগবে। যায় তিনি বলতেছেন, মালিক আমাকে বিদায় দিয়ে দেন, আমাকে বিদায় দিয়ে দেন। এ মালিক তুমি আমার পরিচয় চিনো না, আমি আমার পরিচয় তোমাকে দেইও নাই, আমি গোলাম পারস্যের গভর্নরের সন্তান, একমাত্র সন্তান। আল্লাহ পাওয়ার জন্য আসমান জমিনের সৃষ্টিকর্তাকে তার পরিচয় পাওয়ার জন্য আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, বাবা ছেড়েছি, মা ছেড়েছি, রাজত্ব ছেড়েছি, ধনীর পরিবারের সন্তান কষ্ট কি জিনিস আমি বুঝি না। তোমার বাড়িতে আমি অতদিন পর্যন্ত গোলাম ছিলাম, কষ্টের কামকাজ করেছি, শুধু একটা নিয়তে একটা নিয়তে একটা আশায়, কারণ আমি জেনেছিলাম একজন মানুষের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। তিনি কে? তিনি হলেন মক্কায় তার জন্ম হবে, বংশ তার হাশিমি হবে, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। সৎকা তিনি খাবেন না, হাদিয়া তিনি গ্রহণ করবেন, পিঠের মধ্যে থাকবে তার মহরের নবুত। আমি আজকে ওই লোকের সন্ধান পেয়ে গেছি, তিনি আর কেউ নন, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক আমার, আমি আমার নবীর কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, অতএব আমাকে সুযোগ করে দাও, আমি নবীজির কাছে চলে যাব, যে উদ্দেশ্যে আমি রাজত্ব ছেড়েছি সেই উদ্দেশ্যের দিকে আমাকে যেতে দাও। ইহুদি মালিক কই, সালমান পাগল হইছো নাকি? পাগল হইছো? তোমার আমি কি আনছি? এমনি তোমার আমি যেতে দেব না, তো কেমনে যাইতে দিবা? কই যাইতে দিমু, তবে বিনিময় লাগবে। সালমান ফার্সি বলেন, কি বিনিময় চাও? কই বিনিময় হলো ওই যে দেখো আমার একটা চাটিয়াল জমিন, পাতুরি জমিন, ওই পাতুরি জমিনের মধ্যে তুমি 300 খেজুরের চারা লাগাই বারে সালমান, আর ওই 300 খেজুরের চারা যেদিন বড় হবে, যেদিন ওর মধ্যে ফল ধরবে, ওই ফলগুলো যেদিন পাকবে, সেই পাকা ফল যেদিন আমি খাব, ওই দিন তোমাকে আমি মুক্ত করে দিব। কয়শো চারা? 300 খেজুরের চারা তুমি ওই পাতুরি জমিনে লাগাইবা, আর ওই পাতুরি জমিন দিয়ে এই চারাগুলা বড় হবে, ফল ধরবে, পাকবে, যেদিন পাকা ফল আমি খাবো ওই দিন তোমাকে মুক্ত করব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে গেলেন, হতাশ। এক হলো এই পাতুরি জমিন, এই পাতুরি জমিনের মধ্যে চারা গাছ জন্মাবেই না, মাটি নেই খালি পাথর। দুই নম্বর, কোন চারা যদি জন্মায় ওই চারা বড় হবে, ওই চারা বড় হইয়া ফল ধরবে, সেই ফল পাকবে, একটা খেজুরের চারা থেকে চারাটা বড় হইয়া খেজুর ধরা এবং পাকা পর্যন্ত মিনিমাম সময় লাগে 15 বৎসর। 15 বৎসরের আগে খেজুর গাছে খেজুর আসে না, পাকা ফল খাওয়া যায় না। সালমান ফার্সি কই,
তাহলে তো আমি অন্তত মিনিমাম 15 বছর পিছনে চলে গেলাম। কেমন করে সম্ভব আমি কেমন করে নিজেরে বুঝাবো, কেমন করে আমি নিজেরে মানাবো? আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি চলে গেলেন, যায়া বললেন, নবী গো আমি তো আপনার দরবারে আসতে চাই, কিন্তু আমার ইহুদি মালিক কয়েছে এই এই শর্ত লাগাইয়া দিছে, কেমন করে এই শর্ত পূরণ করা সম্ভব, কেমন করে আমি এই শর্ত পূরণ করব, কিন্তু আমার তো আর থাকতে মন চায় না, আমি তো আপনার দরবারে আসতে চাই। আল্লাহর নবী বললেন, সালমান টেনশন নাই, চিন্তা নাই। নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে প্রত্যেকে একটা করে খেজুরের চারা দিয়ে দাও, যার যার বাগান থেকে একটা খেজুরের চারা নিয়ে আসো। 300 খেজুরের চারা এক জায়গায় জমা হয়ে গেল। আল্লাহর নবী খেজুরের চারাগুলা নিয়ে ওই চাটিয়াল ময়দানে আসলেন। আয়েশা নবী বললেন, সালমান তুমি গর্ত করো, গর্ত করো। আর সাহাবীদেরকে নবী বলেন, তোমরাও গর্ত করো, গর্ত করে চারা লাগাও। চারা লাগাই আল্লাহর নবী নিজে পানি দিতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, ওমর আমার সাথে চারাতে পানি দাও। নবী পানি দিতেছেন, পানি দিতেছেন, ওমরও পানি দিতেছেন। 300 খেজুরের তারা চারা এইভাবে লাইন ধরে লাগাইলেন। এরপরে মায়ার নবী চারাটা লাগাইয়া সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে একটু হাত পরাও, আমাদের কাম আমি কোমরা করেছি, বাকিটা করবেন আমার আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যারা সামনের দিকে আগায় চেষ্টা করে, তদবির করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার যতগুলি রাস্তা আছে সবগুলি আসান করে দেই, সবগুলি তার জন্য আমি আসান করে দিই। আসান ভাইরা বন্ধুরা, এজন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চেষ্টা করলেন, আর আল্লাহ পাক রাস্তা আসান করে দিলেন। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছায় দেওয়া কার কাম? আল্লাহর কাম। গন্তব্যে পৌঁছায় দেওয়া কার কাম? আল্লাহর কাম। এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাওয়ার জন্য তুমি যদি এক কদম আগাও, হাদিসে কুদসি, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরা ওয়া মান তাকাররাবা ইলাইয়া মাশিয়ান তাকাররাবতু ইলাইহি আরওয়ালা, হাদিসে কুদসি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা। আল্লাহ বলেন, কেউ যদি এক কদম আমাকে পাওয়ার জন্য আগায়, আমি আল্লাহ তার দিকে দুই কদম অগ্রসর হই। কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে আগায়, আমি আল্লাহ তার দিকে দৌড়ে যাই রহমতের কুলে নেওয়ার জন্য। এজন্য ভাইরা, আল্লাহকে পাওয়া এত সহজ, আল্লাহকে পাওয়া এত সহজ, আল্লাহকে খুশি করা এত সহজ, দুনিয়ার মানুষকে খুশি করা এত সহজ নয়, আল্লাহকে খুশি করা যত সহজ মানুষকে খুশি করা এত সহজ নয়। কারণ আল্লাহ বলেন, আমাকে আমাকে খুশি করার জন্য যে এক কদম আগায়, আমি তার দিকে দুই কদম আগাই। আমাকে খুশি করার জন্য যে পায়ে হেঁটে আয়, আমি তার দিকে দৌড়া যাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাটিয়াল ময়দানে তার মালিকের কথায় আল্লাহর নবী 300 খেজুরের চারা লাগাইলেন। 300 খেজুরের চারা লাগাইয়া মায়ার নবী খেজুরের চারাতে পানি দিলেন। পানি দিয়ে নবী বলছে, সাহাবীরা একটু হাত উঠাও, মুনাজাত করো, আল্লাহর কাছে মুনাজাত করো। আল্লাহর কাছে নবী মুনাজাত করেন, কান্দেন আর বলেন, মালিক আমার যদ্দুর ক্ষমতা ছিল আমি করলাম, বাকিটা করার দায়িত্ব তুমি মাওলার, আমাদের যদ্দু সাধ্য ছিল আমরা করেছি। আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি, বাকিটা তুমি মাওলার কাম। আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও, আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও। এই বইলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে মুনাজাত কইরা, মুনাজাত শেষ দিয়া যখন তাকাইলেন, তাকায়া দেখেন ছোট্ট ছোট্ট খেজুরের তারা গাছ ওই চারাটা মুনাজাত করা অবস্থায় দুই হাত বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই?
ক্ষমতা আল্লাহর আছে নি না নাই 100% আল্লাহর আছে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ কাদিরে কুদরত দারি বর কামাল কাদিরে কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল আল্লাহু আকবার কিছুদিনের ভিতরে ওই বেশি দিন লাগে নাই 15 দিনের ভিতরে এই খেজুরের চারাগুলা বড় হইয়া খেজুর ধইরা খেজুর পাকলো আর ওই পাকা খেজুর গুলাতে আইসা পাকি আইসা জমা করলো আল্লাহ নবী তার মালিককে বললেন সালমান যাও তোমার মালিককে যায় বলো সে যেন তার খেজুর গাছের পাকা খেজুর খায় ওই পাকা খেজুর দেইখা মালিক সালমান ফার্সিকে আজাদ করার আগে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এত বরকত আজ আমি সেই নবী কি চিনলাম না যে সত্য নবী এত বড় সত্য নবী যার হাত লাগা হাতের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে যার দ্বারা অন্ধকার সমাজ আলোকিত সমাজ হয়েছে যার দ্বারা অন্ধকার মানুষগুলো আলোকিত মানুষ হয়েছে যার দ্বারা মানুষ খালিক আর মালিককে চিনেছে এজন্য আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীকুম রাসূলাম মিনহুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার নবীকে তোমাদের মাঝে পাঠানোই ছিল তোমাদের কাছে আমার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত আমার নবীকে তোমাদের কাছে পাঠানো নবীর দ্বারা আমরা আল্লাহকে পেয়েছি আল্লাহর পরিচয় পেয়েছি আমার নবী আসার কারণে নবী আমাদেরকে বলার কারণে আমরা আল্লাহকে পাওয়ার রাস্তা জেনেছি নতুবা আমরা অন্ধকার অন্ধকারই থেকে যেতাম জাহিলি যুগই থেকে যেত জাহিলি মানুষগুলা তাহারা জাহিলি থেকে যেত আল্লাহ আমাদের সবাইকে নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ মতো চলার তাদের মতো জীবন গঠন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন